হ্যালো গাইস, কেমন আছেন? কি খবর? ভালো খবর? আজ আমার সেকেন্ড ব্লগ। আজ যাচ্ছি আমি কালীঘাট মন্দিরে, দর্শন করে আসি মা কালীর। আমার মায়ের ইচ্ছা করছিল, আমার দিদারও ইচ্ছা করছিল কালীঘাট যেতে। চলুন দর্শন করেই আসি। সো গাইস, এই এবার আমরা রওনা দিচ্ছি, চলুন দর্শন করে আসি। আমাদের ড্রাইভার ওয়েট করছে, গাড়ি নিয়ে এসে গেছে হাসিম ভাই। লেটস গো। পৌঁছে গেছি কালীঘাট, এবার মন্দিরে ঢুকবো। আমরা যাচ্ছি, একটু ফুল মিষ্টি মালা এইসব তো কিনতেই হবে। দেখুন, আপনারা তো জানেনই যে মায়ের মূর্তি আমি দেখাতে পারবো না আপনাদের, ছবি তোলা অ্যালাউ নেই। মায়ের মূর্তির যে মানে ইমেজটা, আমি একটা পিক আপনাদের দেখিয়ে দিতে পারি, ওরমভাবে দর্শন করুন। যাই মন্দিরে, একটু মায়ের দর্শন করে আসি। জয় কালী কলকাতা ওয়ালি। এই মন্দির থেকে বেরোলাম আমি, হ্যাঁ মায়ের দর্শন পেলাম। দেখুন, আমি কোনো ধর্মের বিরুদ্ধে নয়, কিন্তু কথাটা বলতে চাই সরকারকে মেনলি। মন্দিরে ডিসিপ্লিন বলে কিছু নেই, মানে যেই গেট থেকে ঢুকছে সেই গেট থেকেই বেরোচ্ছে, আর সেই জায়গাটা পুরো জাম হয়ে গেছে। সোশ্যাল ডিস্ট্যান্সিং তো মানে কিছুই নেই মন্দিরে, পুরো গায়ে ঘেসে গেছে, কি ভিড়, বাপরে বাপ। জানি না করোনা না হবে না কি হবে না। সো সরকারকে একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ একটু মানে নিয়মকানুন বানান মন্দিরটার জন্য, ওই দক্ষিণেশ্বর মতো নিয়মকানুন এখানেও বানান প্লিজ। হ্যাঁ, মায়ের দর্শন পেয়েছি, ভাগ্য ভালো। জয় মা কালী। বন্ধুরা, খুব খুব খিদে পেয়েছিল আমাদের, গরমে খিদে তো পাবেই। এই একটু কচুরি খাবো আমরা, দোকানের নাম হলো রসধারা সুইটস। চলুন কচুরি খাই। ভাল লাগছে কচুরি খেতে? সব খাচ্ছে এখন, খিদে পেয়েছে সবাই। মিয়ামর থেকে একটু পেস্ট্রি কিনলাম গাইজ, এবার যাই বাড়ি, যাই, টায়ার্ড ফিল হচ্ছে। সো গাইজ, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে দিন, লাইক শেয়ার সাবস্ক্রাইব, অ্যান্ড প্লিজ কিপ সাপোর্টিং মি। পরের ব্লগের জন্য তৈরি থাকুন।